স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত ইয়ারগান চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্তময় সময় কাটছে দেশের শুটিং পাড়ায়। সিনিয়র জুনিয়র ও মিশ্র ক্যাটাগরিতে রেকর্ড 39টি দল অংশ নিয়েছে এবারের চ্যাম্পিয়নশিপে। অনেকের জন্য প্রথমবার অংশ নেওয়ার অভিজ্ঞতা, আবার অনেকের কাছে নিজেদের আরও একবার প্রমাণের সুযোগ। বেশ কিছুদিন হলো ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন পাল্টেছে তাদের শুটিংয়ের নিয়মাবলী। আগে যেমন কোয়ালিফাই করেই সরাসরি ফাইনাল খেলা যেত, এখন পার করতে হয় সেমিফাইনালের বাধা। 40 মিনিটের ফাইনাল এখন চলে 2 ঘন্টা ধরে, আর এই নিয়ম চালু হয়েছে চলতি বছর বিশ্বকাপ আসর থেকে। এবার দেশের ইয়ারগান চ্যাম্পিয়নশিপেও চালু হলো এই পদ্ধতি, ফলে এখানে খেলার মাধ্যমে প্রতিযোগীরা জানবে এই নিয়ম সম্পর্কে। এছাড়া মফস্বল থেকে আগত প্রতিযোগীরা প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে। যারা নাম্বারস অফ পার্টিসিপেন্টস তারা আছে, তারা গেমটা সম্পর্কে ওয়াকিবহাল হবেন, 1 নম্বর, 2 নম্বর তারা এডুকেটেড হবে। যারা বেশিরভাগ বিভিন্ন মফস্বল এবং অন্যান্য শহর থেকে আসে, তারা তো আসলে তাদের জন্য ইলেকট্রনিক্সে খেলাটা একটু দুরূহ হয়ে যায়। তো এখন আমরা এই ইলেকট্রনিক্স ফ্যাসিলিটিটা করে দিয়েছি, এবার আমরা ইলেকট্রনিক্সের মধ্যে আপনার গেমটা কন্ডাক্ট করছি, তাতে করে তারা বিশ্বমানের যাতে একটা স্টেজে যেতে পারে। চলতি বছর মেতে অনুষ্ঠেয় হবে শুটিংয়ের জুনিয়র বিশ্বকাপ। ইয়ারগান চ্যাম্পিয়নশিপে জুনিয়র ইভেন্টে যারা ভালো করবে তাদের নিয়ে ক্যাম্প করবে ফেডারেশন। এরপর এখান থেকে সেরাদের বাছাই করা হবে জুনিয়র বিশ্বকাপের জন্য, যা নিয়ে এখন থেকেই রোমাঞ্চিত জুনিয়র শুটাররা। যদিও পুরো প্রক্রিয়াতে কোচ এবং ফেডারেশনের শতভাগ সহযোগিতা প্রত্যাশা করেন তারা। আমাদেরকে এই ক্যাম্পের ওই ক্যাম্পের জন্যই ডাকা হয়েছে, সামনে মে মাসে বলা হয়েছে যে জুনিয়র ওয়ার্ল্ড কাপ আছে, এটার জন্য আমাদেরকে ডাকা হয়েছে ক্যাম্পে। ওখান থেকে বাছাই করে দেন আমাদেরকে খেলার জন্য নিয়ে যাওয়া হবে। এই পদ্ধতিতে আমাদের হচ্ছে সিলেকশনটা হবে, আশা করি ভালোই হবে, যথেষ্ট ভালো। এবং আমাদের একজন বিদেশি কোচও আছে, কোরিয়ান কোচ, কোচ ইয়াং কিম। তো আশা, সে যথেষ্ট আমার খুবই পছন্দের একজন কোচ। সে যদি থাকে, ফেডারেশন যদি যথার্থ সাহায্য করে, ইনশাল্লাহ আমরা ভালো পর্যায়ে যেতে পারবো। জুনিয়র এই শুটাররাই একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, বিদেশের মাটিতে উঁচিয়ে ধরবেন লাল সবুজের পতাকা। আর তাই তাদের পাশে সবসময় থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ দেশের শুটিং ফেডারেশন। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা।